নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল, আপোনালোক মোৰ ইউটিউব চেনেল লেটমি লানমলৈ স্বাগতম জনাইছোঁ। অসম পুলিচৰ যি 203টা পোষ্ট আছিল সেইটো অনলাইন এপ্লাই ষ্টাৰ্ট হৈ গৈছে 16 জুনৰ পৰা। এইটো ভিডিঅ'ত মই এইটো আপোনালোকে কেনেদৰে এপ্লাই কৰিব এ টু জেড সকলোখিনি মই দেখাই ভিডিঅ'টোত ষ্টেপ বাই ষ্টেপ। আৰু ইয়াৰ জৰিয়তে আপোনালোকে নিজে ঘৰতে বহি নিজৰ মোবাইলতে এপ্লাই কৰিব পাৰিব। গতিকে ভিডিঅ'টো আপোনালোকে স্কিপ নকৰাকৈ ভালদৰে একফালৰ পৰা চাই যাব। আৰু এই যদি এডভাৰটাইজটো আপোনালোকে পোৱা নাই তেতিয়াহ'লে মই এডভাৰটাইজটো ডিচক্ৰিপশ্যনত দি দিম, তাৰপৰা আপোনালোকে চাই কিনে এডভাৰটাইজ চাই ল'ব পাৰিব। লগতে অফিচিয়েল ৱেবছাইটটো দিম, সেইটোৰ জৰিয়তে আপোনালোকে ডাইৰেক্ট এইটো আপোনাৰ এপ্লাই কৰিব পাৰিব। গতিকে বলক আমি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। আপোনালোকে আপোনালোকৰ মোবাইলৰ যিটো ক্ৰোম আছে, ক্ৰোম ব্ৰাউজাৰটো অন কৰি ল'ব। সেইটোত অন কৰি নে তাৰপিছত আপোনালোকে এইটো যিটো আসাম পুলিচৰ অফিচিয়েল ৱেবছাইট সেইটো আপোনালোকে ইয়াত ক্লিক কৰিব, www.slprb.assam.in। এইটো চাওক, এইটো ৱেবছাইটটোত আপোনালোকে ক্লিক কৰি দিব। এইটো ৱেবছাইটটো মই এইটো ডিচক্ৰিপশ্যনত দি দিম, তাৰপৰা চাই আপোনালোকে ডাইৰেক্ট এই লিংকটো যাব পাৰিব। ইয়াতে এতিয়া চাওক আপোনালোকে এইটো ডেস্কটপ ছিট কৰি ল'ব, তেতিয়াহ'লে সুবিধা হ'ব। এইটো ডেস্কটপ ছিট কৰি ল'ব। ইয়াতে চাওক আপোনাৰ এইটো চাওক এক্সাইজ রিক্রুটমেন্ট অফ এসিস্টেন্ট ইন্সপেক্টর অফ এক্সাইজ অ্যান্ড এক্সাইজ কনস্টেবল, এটু সব অনলাইন পোর্টেল ফর রেজিস্ট্রেশন প্রস ইজ লাইভ টিল 6 জুলাই। আপনাদেরকে 6 জুলাইলৈকে এটু এপ্লাই করবো পারবো। ইয়াত সব এপ্লাই হেয়ার করে দিব। এপ্লাই হেয়ার করে দিয়ার ইয়াত ইন্ট্রোডাকশন কিছু আছে। সব এটু সব আপনাদেরকে পাসপোর্ট সাইজ ফটোটো আপনাদেরকে ইয়াত দিয়া আছে। ম্যাক্সিমাম আপনার যেটু রিজলিউশন আপনার 740x480 পিক্সেল, আর মিনিমাম আপনার 320x240 পিক্সেল, আর আপনার ম্যাক্সিমাম যেটু সাইজ হব লাগবে আপনার 200 GB ভিতর হব লাগিব। আর আপনার যেটু সিগনেচার বা থুম ইমপ্রেশন আপনার সেটু হব লাগিব 800x300 পিক্সেল, এটু আপনার ম্যাক্সিমাম সাইজ 100 GB হব লাগিব। 100 GB উপর হলে নহব। আর আপনার যেটু ডকুমেন্টস হোক, ইয়ার ডকুমেন্টস খেয়ে দিয়া আছে, এডমিট কার্ড বা সার্টিফিকেট মেট্রিকল লাগিব আপনার S4 কারণে, মার্কশিট লাগবে আপনার মেট্রিক আর হাই সেকেন্ডারি, আর আপনার কাস্ট সার্টিফিকেট যদি আছে কাস্ট সার্টিফিকেট দিব লাগবে, EW সার্টিফিকেট যদি আছে EW, আর এমপ্লয়মেন্ট একশন রেজিস্ট্রেশন কার্ডখন লাগবে। আর এই গোটেখিনি ডকুমেন্টসর সাইজ আপনার 100 GB-250 GB ভিতর হব লাগবে, অর্থাৎ 100 KB কম হব নিব আর 250 KB বেশি হব নিব। গতি ইয়াত এইটো যাই রেজিস্ট্রেশন আগতে করেছে এইটো ফোন নাম্বার আর ডেট অফ বার্থ দিকে এপ্লিকেশন ডাউনলোড করব, আর যার নতুন এইটো ইয়াত করব লাগবে। সব আপনাদের ইয়াত ফার্স্ট নেম, যদি মিডিল নেম আছে মিডিল নেম, আর লাস্ট নেম, তারপর আপনাদের ফোন নাম্বার সিলেক্ট করব, তারপর আপনাদের ইমেল এড্রেসটা ইয়াত বহাব, তারপর আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নাম্বার লাগবে সেইটো ইয়াত এইটোত বহাব, আর মিনিমাম কোয়ালিফিকেশন আপনার ইয়াত সব মিনিমাম কোয়ালিফিকেশন বহুতরে এইটো এনাও HS থাকিবই, গতি এইটো সিলেক্ট করে দিব। আর কাস্ট আপনার যি হয় জেনারেল OBC যি হয় সেইটো বহাব, আর আপনার ইয়াত ডেট অফ বার্থটা বহাব, বহাই কিনে আপনার এইটো ক্লিক করে দিব, প্লিজ চেক এন্ড কনফার্ম ইউর ডিটেলস, এইটো গোটেখিনি বহার পিছত রাইট সাইন করে দিব, তারপর আপনাদের এইটো রেজিস্টার্ড অপশনটোত ক্লিক করে দিব। মানে এতিয়া চাওক আপোনাৰ এইটো Step 1 সিলেক্ট পোষ্ট, আপোনালোকে এইটো পোষ্টটো সিলেক্ট কৰিব লাগিব। ইয়াত চাওক আপোনাৰ যিটো এচিষ্টেণ্ট ইন্সপেক্টৰ অফ এক্সাইজ সেইটোৰ কাৰণে আপোনালোক কোৱালিফিকেশ্যন হায়াৰ ছেকেণ্ডেৰী অৰ্থাৎ 10+2 লাগিব, আৰু আপোনাৰ যিটো এক্সাইজ কনষ্টেবল সেইটোত লাগিব আপোনাৰ মেট্ৰিক পাছ। গতিকে আপোনাৰ যদি অকল মেট্ৰিক পাছ তেতিয়াহ'লে এক্সাইজ কনষ্টেবলটোত ক্লিক কৰি দিব, আৰু যদিহে আপুনি হায়াৰ ছেকেণ্ডেৰী পাছ তেতিয়াহ'লে দুয়োটাতে আপোনালোকে ছিলেক্ট কৰি দিব পাৰিব। এইটো ছিলেক্ট কৰি দিব, দুয়োটাতে ছিলেক্ট কৰি দি এইটো আপোনাৰ 7 নেক্সট কৰি দিব। তারপর চক আপনার Step 2 প্রিফারেন্স, আপনি ফার্স্ট এসিস্টেন্ট ইন্সপেক্টর অফ এক্সাইজ দিব নে এক্সাইজ কনস্টেবল, যেহেতু আপনার যদি হাই সেকেন্ডারি তেতিয়ালে এইটো প্রথমে দিব ইন্সপেক্টর অফ এক্সাইজ, আর যদিহে আপনার মেট্রিক পাস তেতিয়ালে ডাইরেক্ট এইটো এক্সাইজ কনস্টেবল আহিব, এইটো ক্লিক করে কিনে 7 নেক্সট করে দিব। আপনার যেটু থার্ড স্টেপ হব এতিয়া পার্সোনাল ডিটেলস, পার্সোনাল ডিটেলস চক ইয়াত আপনাদের বহাই দিব, নিজের নাম, তারপর দিব ফাদার্স নেম, দেউতার নাম, তারপর মার নাম, তারপর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, তারপর আপনাদের জেন্ডারটা সিলেক্ট করব মেল ফিমেল যি হয়, তারপর এই কাস্টটা সিলেক্ট করে দিব জেনারেল OBC ST EWS যি হয় এই সিলেক্ট করে দিব, তারপর আপনাদের বহাব ডেট অফ বার্থটো, তারপর আপনাদের ন্যাশনালিটি এই ইন্ডিয়ান হব, তারপর আপনাদের রিলিজন যি হব হিন্দু ইসলাম খ্রিস্টান যি হয় সেই সিলেক্ট করব, তারপর ইমেল এড্রেসটা ইয়াত সিলেক্ট করে দিব, তারপর আপনাদের
যিটো ফোন নাম্বাৰ থাকিব সেইটো ইয়াত বহাই দিব। আচলতে এইটো ৰেজিষ্টাৰ কৰোঁতে যিটো বহাই সেইটো অট'মেটিক লৈ লৈ মোৰ যেনেকৈ লৈছে। তাৰপিছত এডিশ্যনেল ফোন নাম্বাৰ আছে, সেইটো ফোন নাম্বাৰটো দি দিব। তাৰপিছত আপোনাৰ আহিল কণ্টেক্ট ইনফৰ্মেশ্যন, ইয়াত আপোনালোকে পাৰ্মানেণ্ট যিটো এড্ৰেছ সেইটো এড্ৰেছটো দি দিব, ফুল এড্ৰেছটো, পুলিচ ষ্টেচন, ডিষ্ট্ৰিক্ট, পিনক'ড। তাৰপিছত যদি আপোনালোকৰ বৰ্তমান প্ৰেজেণ্ট এড্ৰেছ বেলেগ, অৰ্থাৎ কণ্টেক্ট কৰাৰ কাৰণে যিটো এড্ৰেছটো বেলেগ, ইয়াত বহাই দিব। যদি একে পাৰ্মানেণ্ট এড্ৰেছ আৰু বৰ্তমান এড্ৰেছ যদি একে তেতিয়াহ'লে বক্সটোত ক্লিক কৰি দিব, চেম এজ পাৰ্মানেণ্ট এড্ৰেছ, এইটো ক্লিক কৰি দিব। তাৰপিছত আপোনালোকে এইটো ছেভেন নেক্সট কৰি দিব। চাওক আপোনাৰ এইটো ষ্টেপ ফ'ৰ কোৱালিফিকেশ্যন, একাডেমিক কোৱালিফিকেশ্যন। আপোনালোকৰ কোৱালিফিকেশ্যন যিটো আছে, মই যিহেতু এইচ এছ ছিলেক্ট কৰিছোঁ, এইচ এছ ছিলেক্ট কৰাই আছে। আৰু ডিপাৰ্টমেণ্ট অৰ্থাৎ আৰ্টছ লৈছিলে, ছায়েন্স লৈছিলে, কমাৰ্চ আছিল, যিটো আছিল আপোনালোকে সেইটো ছিলেক্ট কৰি দিব। তাৰপিছত আপোনালোকে এইটো কলেজ নেমটো বহাই দিব, কোন কলেজত পঢ়িছিল আৰু আপোনাৰ পাৰ্চেণ্টেজটো কিমান আছিল সেইটো ইয়াত বহাই দিব। তাৰপিছত আপোনালোকে এইটো চাওক ইকনমিকেলি উইকাৰ ছেকশ্যন, এইটো চাৰ্টিফিকেট আছেনে নাই এইটো ছিলেক্ট কৰিব। যদি আছে ইয়েছ কৰিব, নাই যদি ন' কৰিব। যদি চাৰ্টিফিকেট আছে তেতিয়াহ'লে আপোনালোকে এইটো চাৰ্টিফিকেটটো আপলোড দিব লাগিব। তাৰপিছত আপোনালোকে এইটো কৰি ছেভ কৰি দিব। এইটো চাওক আপোনাৰ ষ্টেপ ফাইভ এক্সট্ৰা চাৰ্কুলাৰ এক্টিভিটিজ। আপোনালোকৰ এক্সট্ৰা যদি কিবা আছে ইয়াত চাওক, দুই হাফ এন চি চি চাৰ্টিফিকেট যদি আছে ইউজ কৰিব, নাই যদি ন' কৰিব। তাৰপিছত ডকুমেণ্টটো এইটো আপোনাৰ ছিলেক্ট কৰিব লাগিব, এন চি চি এ নে বি নে চি। তাৰপিছত আপোনালোকে এইটো আপলোড দিব লাগিব। ইয়াত চাওক মই এটা দেখাই দিছোঁ ইয়েছ বুলি দি, ইয়াত চাওক আহি গৈছোঁ এন চি চি এ বি চি চাৰ্টিফিকেট। তাৰপিছত যদি ন' নাই আপোনালোকে ন' কৰি দিব, যদি আছে কিন্তু আপোনালোকে ডকুমেণ্ট আপলোড দিব লাগিব। তাৰপিছত ডু ইউ হেভ হোম গাৰ্ড চাৰ্টিফিকেট, যদি আছে আপোনালোকে ইউজ কৰিব, নাই যদি ন' কৰি দিব। ই এছ এছ ডি ইয়াত বিভিন্ন ধৰণৰ হোম গাৰ্ডৰ আপোনাৰ চাৰ্টিফিকেটৰ ইয়াত আছে, এক্সপিৰিয়েঞ্চ 4 বছৰ, 2 বছৰ এনেকুৱা আছে, ইয়াত ছিলেক্ট কৰি দিব যিটো আছে, যদি নাই ন' কৰি দিব। তাৰপিছত ডু ইউ হেভ স্পৰ্টছ চাৰ্টিফিকেট, আপোনাৰ যদি স্পৰ্টছ চাৰ্টিফিকেট আছে ইউজ কৰিব, যদি আছে ষ্টেটছ, নেশ্যনেল, ডিষ্ট্ৰিক্ট যিটো আছে সেইটো আপোনালোকে ছিলেক্ট কৰিব আৰু ডকুমেণ্টটো আপলোড কৰি দিব। তাৰপিছত ইয়াত চাওক ডু ইউ হেভ এনি কম্পিউটাৰ প্ৰফিচিয়েঞ্চি চাৰ্টিফিকেট, যদি কম্পিউটাৰ চাৰ্টিফিকেট আছে ইয়েছ কৰি দিব, আৰু যদি আছে তেতিয়াহ'লে আপোনাৰ এম চি এ পি জি নে বি চি এ নে কি আছে সেইটো ছিলেক্ট কৰি কিনে ডকুমেণ্টটো আপলোড কৰি দিব, যদি নাই ন' কৰি দিব। তাৰপিছত আপোনালোকে ছেভেন নেক্সট কৰি দিব। চাওক ষ্টেপ ছিক্স যিটো আছে আপলোড ডকুমেণ্টছ, এইটো আপোনালোকে ডকুমেণ্টছ আপলোড কৰিব লাগিব এজ প্ৰুফৰ কাৰণে। আপোনালোকে এইটো আপোনালোকে মেট্ৰিকৰ এডমিট নহ'লে চাৰ্টিফিকেটখন আপলোড দিব লাগিব। তাৰপিছত আছে কোৱালিফিকেশ্যন মাৰ্কশ্বিট, আপোনালোকে এইটো হয়তো হাই ছেকেণ্ডেৰী নহ'লে মেট্ৰিকৰ মাৰ্কশ্বিটটো আপলোড দি দিব। তাৰপিছত আছে আপোনাৰ ফটো, ইয়াত ফটোটো আপলোড দি দিব। ফটোটো তাত কোৱাই আছে 200 কেবিৰ ভিতৰত হ'ব লাগিব, লগতে যিটো আছে সেইটো দিব লাগিব। তাৰপিছত আপোনাৰ এইটো ছিগনেচাৰটো ইয়াতে আপলোড দিব লাগিব। তাৰপিছত আপোনাৰ এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জ চাৰ্টিফিকেটটোও ইয়াত আপলোড দিব লাগিব। সেই এইটো আপলোড দি কিনে আপোনালোকে এইটো ছেভেন নেক্সট কৰি দিব, আৰু ছেভেন প্ৰিভিউ কৰি দিব। এইটো যিটো লাষ্ট ষ্টেপ প্ৰিভিউ, আপোনালোকে কি কি কৰিলে এইটো গোটেইখিনি ৰিভিউ কৰি চাব এবাৰ। ফাৰ্ষ্ট আছে পোষ্ট প্ৰিফাৰেঞ্চ যিটো, তাৰপিছত পাৰ্চনেল ডিটেইলছ, তাৰপিছত পাৰ্মানেণ্ট এড্ৰেছ, তাৰপিছত কৰ্পৰেটেন্স এড্ৰেছ, তাৰপিছত একাডেমিক কোৱালিফিকেশ্যন, তাৰপিছত এছ প্ৰুফ কোৱালিফিকেশ্যন, ই ডব্লিউ এছ চাৰ্টিফিকেট বা কাষ্ট চাৰ্টিফিকেট, যিখিনি ডকুমেণ্টছ আপলোড কৰিছে সেইখিনি আপোনালোকে ইয়াত ভিউ কৰি চাব পাৰে। কিবা যদি ভুল হৈছে আপোনালোকে এইটো আপলোড কৰি দিব পাৰে। কিন্তু যদিহে আপুনি এইটো ফাইনেল যি ছাবমিট কৰি দিয়ে, তাৰপিছত কিন্তু আপোনালোকে এইটো কোনো এডিট কৰিব নোৱাৰে। গতিকে এইখিনি ভালকৈ চাই ল'ব, ভালকৈ চাই কিনে এইটো ছাবমিট বাটনটো ইয়াত চাওক, প্লিজ চেক অল ডিটেইলছ কেয়াৰফুলি বিফৰ ফাইনেল ছাবমিশ্যন, এপ্লিকেশ্যন ওৱান্স ছাবমিট কেন নট বি এডিটেড, এবাৰ ছাবমিট কৰিছিল এইটো আৰু এডিট কৰিব নোৱাৰিব। গতিকে ভালদৰে চাই ল'ব, চাই কিনে এইটো ফাইনেল ছাবমিট কৰি দিব। এতিয়া যিটো ফোন নাম্বাৰ দিয়া গৈছে সেই ফোন নাম্বাৰটোত এটা অ' টি পি আহিব, অ' টি পি আহিছত ইয়াত বহাব লাগিব। তাৰপিছত আপোনালোকে এইটো এপ্লিকেশ্যনটো ডাউনলোড কৰি ল'ব পাৰিব। গতিকে এইটো চাওক মই অ' টি পিটো ইয়াত বহাই দিছোঁ, ইয়াতে চাওক এপ্লিকেশ্যন ফৰ্মখন ইয়াতে ডাউনলোড কৰি ল'ব। এডমিট কাৰ্ড আৰু ৰিজাল্ট যিটো এইটো পেণ্ডিং আছে, এপ্লিকেশ্যন ফৰ্মখন ইয়াতে ডাউনলোডত ক্লিক কৰি দিব। ইয়াতে চাওক এইটো চাওক নিজে নিজে আহি গৈছে এপ্লিকেশ্যন ফৰ্মখন। গতিকে এনেদৰে এইটো আপোনালোকে ডাউনলোড কৰি ল'ব পাৰিব, ছেভ কৰি থৈ দিব নিজৰ মোবাইলত। গতিকে এইখিনিয়ে আছিল, এনেকৈ আপোনালোকে নিজেই আপোনাৰ নিজৰ মোবাইলত এপ্লাই কৰিব পাৰিব, বেলেগত যোৱা কোনো দৰকাৰ নাই। এই ভিডিঅ'টো যদি সকলোৰে কাৰণে সুবিধা হয়, গতিকে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিব, আৰু আপোনালোকৰ যদি ভিডিঅ'টো ভাল লাগিল তেতিয়া লাইক কৰি দিব, আৰু মোৰ চেনেলটো যদি এইটো ছাবস্ক্ৰাইব কৰা নাই ছাবস্ক্ৰাইব কৰি দিব। ধন্যবাদ।